আসছে। আজকে দেখলাম যে পেঁয়াজের কেবল কালি সহ এটা আসছে, কিন্তু এখন তো এটা চড়া দাম। এখন এরপরে হয়তো আমদানি হলে দাম হয়তো কমবে কিছুটা হয়তো। শীতের সবজি যে নতুন আসছে তা সবকিছুরই দাম বেশি, কোনো জিনিসই 50 টাকার নিচে নেই, সব 60 টাকা 70 টাকা এরকম। এ তো আমাদের জন্য খুব সমস্যা আর কি। ধরেন আমি রিটায়ার্ড পার্সন, আমার তো কোনো আয় নেই, এখন এটা এগুলো নিয়ে সংসার চালানো খুব কঠিন কাজ। ফুলকপির দাম কম তো আছে না, মাঝখানে 30 টাকা পাই, 30 টাকা 25 টাকা ছিল, এখন 70-80-90 টাকা ফুলকপি। ফুলকপির দাম অনেক বেশি, মানে বৃষ্টির কারণে ফুলকপি নষ্ট হয়ে গেছে, হাই রেট। আর সিমের দাম একটু কম শাকের চাইতে, আগে 120 টাকা ছিল, এখন 100-90 টাকা এরকম হয়েছে। এই বৃষ্টির পর থেকেই একটু বাড়তে আছে, আস্তে আস্তে বাড়ে, কমে নাই। স্যার আগাম যে সবজি গুলো এখন বাজারে এসেছে এটা তুলনামূলক দামটা একটু বেশি, তবে দাম সামনে কমবে আশা করি ইনশাল্লাহ, এটা মাসখানিক পরে দাম কমে যাবে। সব সবজি আসবে, এখন তো পুরোপুরি আসে নাই।